আবারও 30% কোটার দাবিতে মাঠে নামবে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ। সরকারি সব চাকরিতে বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য 30% কোটা সংরক্ষণের দাবিতে ফের আন্দোলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ। আগামী 23 ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগে এ দাবিতে অবস্থান কর্মসূচি পালন করবে সংগঠনটি। আজ ঢাকা রিপোর্টার্স ইনস্টিটিউট ইউনিটিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ঢাকা বিভাগীয় সম্মেলনে এ আন্দোলন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সোলাইমান মিয়া। প্রধান বক্তা ছিলেন প্রতিষ্ঠাতা মহাসচিব শফিকুল ইসলাম বাবু। সভাপতিত্ব করেন ঢাকা বিভাগীয় কমিটির আহ্বায়ক মামুনুর রশিদ হালদার। বক্তারা বলেন, স্বাধীনতার 50 বছরেও আমাদের দাবি পূরণ হয়নি। 2 লাখ মুক্তিযোদ্ধার সন্তান আজও অবহেলিত। কুচক্রীদের চক্রান্তে বঙ্গবন্ধুর ঘোষিত 30% বাতিল হয়ে গেছে। তাই সব ধরনের সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করার দাবি জানান তারা। Thank you.